আমাদের নববর্ষ উদযাপন এবং আমাদের বিবাহ বার্ষিকীর 8 বছর উদযাপন একসাথে করছি। ক্ষুদ্র প্রয়াস ছিল আমার সাথে যারা মানে একসাথে কাজ করে ওদেরকে নিয়ে, যে অনেক মামা, সুমন, প্রিন্স, রিচার্ড এবং অসীম একদম নতুন, আর মানিক। আমরা 3.5 বছর ইউএস এম্বাসিতে আছি। আমাদের এরকম গেট টুগেদার বা বড় সড় কোনো পার্টি হয়নি। আমি চেষ্টা করেছি এক দিলে দুই পাখি মারার জন্য। নববর্ষ উদযাপন প্লাস কি বলে এটা 8 বছর অ্যানিভার্সারি, 10 বছর ভালোবাসার অ্যানিভার্সারি আমার এবং আমার আবার হ্যাপি আমার আমি মানে খুবই আনন্দিত। আমার সামনে উপস্থিত আছে গাশুর সভাপতি এবং দুজনের নামে সবাই খুশি মনে খেয়েছে। আমি একটা রিভিউ দেখেছিলাম ফুড আপির মেবি, ওইখানে বলা হয়েছিল সবাই নাকি শেষ করে খেয়েছে এবং এখানে তাই হয়েছে, কোনো খাবার অপচয় হয় না, একদম পারফেক্টলি ভাবে সবার পেট ভরে গিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই আমুটা অনেক কষ্টে খাচ্ছে। আমু তোমার বাবা হেল্প লাগলে বলো। আচ্ছা এটা মানিককে দিয়ে দাও, মানিক আরো খাক মোটা হোক। আমার মামার ছেলে আর আমার ছেলে দুজনই হলো ফোন এডিক্টেড, এইসব ছেলেদেরকে মাঝে মাঝে বকা সকা দিবেন যাতে ভালো হয়। এটা এখন খাওয়া নিয়ে ব্যস্ত, মায়ের দোষ। ঠিক আছে, আমি তো খাবার শেষ করতে পারছি। খাবার খুব মজা ছিল এবং হচ্ছে আমের আচার মানে খুব লোভনীয় আমের আচার, খুব টেস্টি ছিল, ডেলিশিয়াস, এক্সিলেন্ট। 7-Up পার্টি বেশি আমাদের কাছে, পেপসি কিন্তু আগের চেয়ে অনেক উন্নত। আমরা বাইরে থেকে পেপসি এনেছি, এখানে বড় বড় এগুলো ছিল না। মাত্র ককটেল বানায় খাও, ককটেল দুইটা মিলায়া। আমি চেয়েছিলাম যে 8 বছর হয়ে গেছে গেট টুগেদার করা হয়নি, আর হচ্ছে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় সবাইকে, কাজের ফাঁকে মানে আমার এই ছোট্ট আয়োজন। বিশেষ করে মেয়েরা অনেক পরিশ্রম করে, পরিশ্রমের মাঝে এই যে ক্ষুদ্র প্রয়াস, তাদের দুই বান্ধবীদের একসাথে সম্মেলন ঘটানো, কাজের ফাঁকে ফাঁকে এই আয়োজন অবশ্যই সার্থক কিনা জানতে চাই লাবণীর কাছে। আমাদের কর্মব্যস্তর মাঝে এই আয়োজন কেমন লেগেছে গাশু সভাপতির কাছে জানতে চাই। এরকম কাইরা প্রশ্ন করলে তো উত্তর দেওয়ার মতো ভাষা বুঝতে পারবো। আমি এখানে তোমার গেস্ট, আমি সাংগঠনিক ভাবে এখানে উপস্থিত হই নাই। যাই হোক, তাহলে তুমি আমার গেস্ট হিসেবে প্রশ্ন করতে পারো। সাংগঠনিক ভাবে একটা ভিআইপি অ্যাক্সেস পাইছো তুমি, উইদাউট সিকিউরিটি চেক। ঠিক আছে, খুবই ভালো ছিল। আচ্ছা মানিকের কাছে মতামত জানতে চাই, নববর্ষ উদযাপন এবং কর্মব্যস্ত মানে ব্যস্ততার মাঝে হঠাৎ যে এই আয়োজন কেমন লাগলো আপনার কাছে? আমার অত্যন্ত ভালো লেগেছে, আমি চাই প্রতিদিন তোমাদের বিবাহ বার্ষিকী। প্রতিদিন, ঠিক আছে, আমরা আশা করব আপনার এবং লাবণীর বিবাহ বার্ষিকী খুব শীঘ্রই খাব। একজন মানুষ কত চালাক হলে এভাবে ট্রান্সফার করে দেয় ব্লুটুথের মাধ্যমে। আচ্ছা আপাত দৃষ্টিতে এই ছোট কড়াই মনে হলেও এটা একজনের জন্য এনাফ, এবং সেই লেভেলের খাদক যদি না হয় তাহলে এটা তার জন্য কিছুই না, আরো হয়তো দুইটা নিতে পারবে। যারা অল্প অল্প করে খায় মানে ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য তিনজন মানে তারা তিনজন এটা পরিপূর্ণভাবে খেতে পারে। আমার মিস আজকে আউট অফ ডায়েট। বিশেষ কথা যে মেয়েদের প্রিয়
আচার এখানে আছে, আমের না কিসের জানি, মানে মিক্সড আচার বলে আমের আচার। লাবণী অনেক হ্যাপি আচার পেয়ে, মানে খাওয়াই কিনা মাঝে মাঝে জানি না। আচার মেয়েদের খুব প্রিয় এবং হট আইটেম। সুমন রেমা বন্ধু আমার, প্রিন্স চিচিম আজকে বেদনার রং পরে আসছে, বেচারা আসতে চায় নাই, তারপরে আসছে জোর জবরদস্তি করে পাম্পটি মেরে। এটা আমাদের চাইনিজ নিয়মে খাচ্ছে মারিনো, কাকড়াগুনির ফেমাস ডাইরেক্টর, রাইজিং স্টার, আমাদের সিলেটের নেতা আছে, যাই হোক সেও একজন নেতা, গাসুর সভাপতি, গাসুর সভাপতি। এটা মনে হয় সভাপতির বডিগার্ড মনে হয়, সাবেক অ্যাম্বাসেডর, সাবেক অ্যাম্বাসেডর। আচ্ছা সবার পেট বসে কিনা মতামত জানতে চাই, এবং স্বাদ গুলা কিরকম ছিল? খুবই ভালো ছিল, একটা বিচিওয়ালা বাদাম দেওয়া হয়েছিল সবাই জানে, খুবই ভালো লাগছে। আচ্ছা বিচিওয়ালা বাদামটা কিরকম ছিল? কিডনি বাদাম, সরি কিডনি বাদাম, ওইটা আমি সাউন্ডটা মিউট করে দিব। বিবাহ বার্ষিকীর 8 বছর পালন করা হচ্ছে, আমাদের 8 বছর বিবাহ বার্ষিকী। তো এই উপলক্ষে আমার কাছের বন্ধুজনদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, কেক কাটা ভিডিও করা হয়নি, সব কিছু আপনারা পেয়ে যাবেন। এটি হল হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি উইথ পেস্তা বাদাম, কাজু বাদাম, ভিতরে দুইটা করে মিট আছে, সালাদ আছে, পিকল আছে। আচ্ছা টেস্ট কিরকম? ভালো না? এটি মামা এখনো খায় না, জাস্ট সার্ভ করছে। জাফরান রেস্টোরার, জাফরান রেস্টোরার, এই কিচেনটা সত্যি ইউনিক এবং অসাধারণ, মানিকের চেহারা দেখাইতে হয় আমার প্রধান অতিথি এজ এ ফটোগ্রাফার। তারপর কাছের এলাকা পাড়ার লোক আছে, তারপর সিলেটের লোক আছে, ডোবা উড়া বিভিন্ন উপমহাদেশ থেকে আগত আমাদের অতিথিবৃন্দ, থ্যাংক ইউ। সার্ভ করে দেব জাফরান রেস্টুরের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের জন্য ওয়ান টাইম গ্লাস সার্ভ করা হয়েছে, সেজন্য আমরা খুবই খুবই গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল, কৃতজ্ঞতা জানাই। তো আমি বকবক বেশি করবো না, আমি খাবো, আর খাবারের রিভিউ অনেকেই দিয়ে দিয়েছে, এটা আমার কাছের মামা খাবারের রিভিউ দেবে, কমন ডায়লগ, অন্যভাবে বলা যায় না, এর আগে ট্রাই করা হয়েছে, এর আগে ট্রাই করা হয়নি। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফেমাস কিউজিন, হায়দ্রাবাদ বিরিয়ানি, খুব মজা, সবার প্রতি খুব মজা। আপনারা যারা এই কিচেনটা খেতে চান অবশ্যই আসবেন, যমুনা পিজা পার্কের ঠিক অপোজিটে পিজা হাতের লিফটের পাশে জাফরান রেস্টোরেন্টে।